গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 29th অফ মার্চ, মার্চ একদম শেষের দিকে, আর এখন বাজে প্রায় 8:45। এই মাত্র গুড্ডি বেরিয়ে গেল আর আমিও ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি। সকাল থেকে প্রচুর চাপ ছিল, অনেক কাজকর্ম করেছি, রান্নাবান্নার ব্যবস্থা হয়নি, মানে কাটাকাটিগুলো হয়ে গেছে, বাট গুড্ডির টিফিন ওর জল হাবিজাবি আরও সব কিছু কাজ যেগুলো টুকটাক থাকে সমস্ত শেষ করেছি। আর আজকের ওর টিফিনে দিয়েছি ফ্রেঞ্চ টোস্ট, বাট অন্যরকমভাবে, সেটা তোমাদের সঙ্গে একটু মানে রাফলি শেয়ার করেছি। এই প্রসেসটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে করেছি, সস দিয়েছি, সসে ডুবিয়ে ডুবিয়ে খাবে। তো এই অবধি হয়েছে। আর কালকের ভিডিওর দেওয়ার পর অনেক অনেক কমেন্ট পেয়েছি যে মাংসের মানে মাটনের কোরমাটা করে দেখাও, পুডিং রেসিপিটা দাও, আর চিকেন স্ট্রিপসের রেসিপি চেয়েছো তোমরা সবাই। আচ্ছা, পুডিংয়ের রেসিপি খুব ভালো করে কিন্তু আমার অলরেডি দেওয়া আছে, আমি লিঙ্কটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর মাটন কোরমাটা তো মাটন এখন নেই, আর আমি তো অত মাটন খাই না, যখন মাটন কিনবো আবার নেক্সট, তখন অবশ্যই তোমাদের সঙ্গে মাটন কোরমাটা মানে শেয়ার করে দেবো। আর চিকেন স্ট্রিপসটা আজকে করছি, গুড্ডি বিকেলে এসে খাবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেন স্ট্রিপসের রেসিপিটা আজকেই তোমরা দেখে নিও, খুব ইজি, খুব ইজি। আর এটা একজন সেই ইভিনিং স্ন্যাক্স দেখাতে বলেছিলে না, তো তাকে উদ্দেশ্য করে বলছি, নামটা মনে নেই, যে এটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো একটা আইটেম এই। আর কমেন্ট আছে, কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো নিয়ে আমার একটু কথা বলার আছে, তো সেটা নিয়ে বসবো। এই আর কি, এইসবই ভরপুর থাকবে আজকের ব্লগ, আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর তো আগে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। আজকের মেনু আমাদের, আমার আর মার হচ্ছে লাউ আর ডিমের ডালনা, আর উচ্ছে আইদার ভাজা করব, আর উচ্ছের ঝাল করব, ওই করলা উচ্ছে যা বলো আর কি, সেটা ঝাল করব। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, আর পরে আসবো, এখন যাই। এখন দেখছো দরদর করে ঘামছি, দেখেছো পস্তে গেছি পুরো। তো আগে রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করি, যত বেলা হবে তত গরম বাড়ে জানো তো, তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করি তারপরে বসবো তোমাদের সামনে, অনেকগুলো কথা বলার আছে। এ দেখো, মহিলাকে তখন একবার দেখিয়েছি রান্নাঘরের সামনে শুয়েছিল, এখন ওর দিদি চলে গেল, ও দিদিকে সি অফ করলো, করে এখন এই দরজার সামনে মহিলা শুয়ে পড়েছে, দেখেছো। এই দেখো চোখ বন্ধ, মহিলা এখন টেনে খানিকটা ঘুমোবে, দেখেছো মহিলা অবস্থা, ওর মতো কি আর আমরা পারবো শুয়ে শুয়ে কাটাতে বলো, অনেক কাজ। চলো আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে গেলে চলেছি। আর চিকেন স্ট্রিপসটা যখন করব, ওটা ম্যারিনেট করে একটু রাখতে হয়, ওভারনাইট রাখলে খুবই ভালো, বাট আমি অত ওভারনাইট মানে সবসময় করি না, 20 মিনিট মতো রেখে দিলেই হবে। তো আমি যখন ম্যারিনেট করব চিকেন স্ট্রিপসটা, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখে নিও রেসিপিটা। আমি ম্যারিনেট করে রাখছি চিকেন স্ট্রিপসটা, তবে করতে তাড়াতাড়ি সুবিধে হবে। তো এই দেখো, বোনলেস চিকেনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এটার কোনো যে শেপের বা মানে ব্যাপার আছে তা না, এ দেখো জাস্ট এরকম লম্বা লম্বা থিন স্ট্রিপস করে কেটে নেবে। এতে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, একটু ফ্রেশ ক্রিম, তোমাদের যদি ক্রিম না থাকে তোমরা এখানে টক দইও ইউজ করতে পারো, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন, রেড পেপারিকা পাউডার বা কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা, টমেটো সস, একটু সয়া সস, আর একটা ডিম দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো কি কি মাখালাম তোমরা দেখলে, আমার এটা মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে এবার এটা ফ্রিজে রেখে দেবো ফর অ্যাটলিস্ট 20 মিনিটস অর হাফ অ্যান আওয়ার মিনিমাম।
চিকেন স্ট্রিপসগুলো আমার ফ্রিজে আছে ম্যারিনেট করা। আমি 20 to 30 মিনিটস মতো বলেছিলাম, তো আমি আফটার 30 মিনিটস চিকেন স্ট্রিপসগুলো বার করছি। করে কি করব না করব সেগুলো তোমরা দেখতে থাকো। তো এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে দেখো অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, মানে যেটা রেগুলার আমাদের ময়দা। তাতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এতে কিন্তু লঙ্কা গুঁড়োও দিতে পারো, যেটা চিলি পাউডার সেটাও দিতে পারো। এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই একটা করে স্ট্রিপস তুলে ভালো করে ময়দার কোটিং করব। ময়দার কোটিংটা যেন ভীষণই ভালো হয়, একটু চেপে চেপে দেবে আর লাস্টে ময়দা এক্সেস ময়দাটা একটু ঝেড়ে দেবে। এই যে আমি ঝেড়ে দিচ্ছি, দেখো, দিয়ে এরকমভাবে একটা একটা করে তৈরি করে নেবে। আর এইভাবেও কিন্তু তোমরা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিতে পারো, যে সার্ভ করবার সময় জাস্ট ভেজে নেবে। তো এই দেখো আমার সবগুলো কোট করা হয়ে গেছে। আমি ফ্রাই প্যানেতে বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি। এটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো ভাজা হবে না। তো তেলটাকে আগে হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে গরম করে নেবে। আমার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিচ্ছি, একদম হাইয়ে নয়। দিয়ে জাস্ট একটা একটা করে স্ট্রিপস নিয়ে তেলেতে ছাড়বে। খুব ইজি প্রসেস, খুব চটজলদি প্রসেস। হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস হাতে থাকলেই কিন্তু এটা করে ফেলতে পারো। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো এরকম দেখতে হয়েছে। এভাবে ভেজেও কিন্তু তোমরা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারো। যখন সার্ভ করবে তখন আর একবার তেলেতে ফেলে নাড়ানাড়ি করে নেবে, তাহলে ক্রিসপিনেসটা একদম কিন্তু আবার ফিরে আসবে। তোমাদের কাজটা বরং এগিয়ে রইল। সামনে এতগুলো রয়েছে আর আমি একটু টেস্ট করে দেখবো না তাই কখনো হয়। এই যে একটা ছোট্ট পিস নিয়েছি, দেখো ভেতরটা ভীষণই জুসি এবং ওপরটা কিন্তু খুব ক্রিসপি, একদম সফট হয়ে গেছে। 15 to 20 মিনিটস লাগে ভালো করে ভাজতে, ফাটাফাটি ইভিনিং স্ন্যাক্স হিসেবে অসাধারণ আইটেম একটা। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হলো। এই দেখো করলার ঝাল হয়েছে, এখানে ডিমের ঝোল হয়েছে, আর এটা হয়েছে লাউ। এখন বাজে 11:10 আর আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। প্রথম প্রথমেই দিচ্ছি একটা উইশ তনুশ্রী সান্নাল। তনুশ্রী সান্নালের ছেলে অভিরূপের 28th March জন্মদিন ছিল। যেহেতু আমি কালকে কোনো ব্লগ করিনি তাই জন্যে আমি উইশ করতে পারিনি, যদিও আমি কমেন্ট বক্সে না হোয়াটসঅ্যাপে মনে নেই আমি অলরেডি ওকে উইশ করেছি, তাও অন ক্যামেরা বলে দিলাম। অভিরূপ হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, তোমার সব স্বপ্ন যেন পূরণ হয় এই কামনা করলাম। তো উইশ তো শেষ হয়ে গেল, এবার আমি কমেন্টগুলো চটপট উত্তর দিয়ে দিচ্ছি। দু পাতা কমেন্ট আছে, আমি জানি না কতটা কি ম্যানেজ করতে পারবো। প্রথমেই হচ্ছে আকাশ সেন। আকাশ সেন এই আমার যে এতগুলো ভিডিও যাচ্ছে এই রিসেন্ট টপিকের ওপর আলোচনা, অন দ্য বেসিস অফ দ্যাট উনি লিখেছেন, আই থিঙ্ক ইউ আর ফ্রাস্ট্রেটেড অ্যান্ড মিসগাইডিং ইউর ভিউয়ার্স। রিয়েলি আমি ফ্রাস্ট্রেটেড? আমার বোধহয় ভিডিওগুলো আপনি খুব ভালো করে দেখেন না, না দেখেই একটা কমেন্ট করে ফেলেছেন। কেননা আমি সেদিনেই কিন্তু বলেছি যে আমার কাঁধের কাছে অশান্তিকর একটা মাথা বা ফিগার নেই এবং আমার পেছনে কোনো অশান্তিকর ফ্যামিলি নেই, তার জন্যে আমি মোর দ্যান হ্যাপি আছি। আমি ভীষণ বিন্দাস দিন কাটাচ্ছি এবং আমি এতটাই ভালো আছি যে আমি এই জীবনটা শেষ করতেই চাই না, প্রচুর প্রচুর দিন এই লাইফটাকে এনজয় করতে চাই।
তো এরপরেও যদি আপনার মনে হয় যে আমি ফ্রাস্ট্রেটেড সেটা আপনার প্রবলেম আর সেকেন্ড অফ অল আপনি বলেছেন আমি মিসগাইড করছি আমার ভিউয়ারদের মিসগাইড করছি কি করছি না সেটা আপনি পারলে আমার কমেন্ট বক্সটাকে একটু ঘেঁটে দেখুন কমেন্ট বক্সের কমেন্টসগুলো একটু ঘেঁটে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমার ভিউয়াররা আমার পরিবারের লোকজনরা তারা কীভাবে আমাকে রেসপন্ড করেছে সেইটা পড়লেই আপনি একটা আভাস পেয়ে যাবেন নেক্সট হচ্ছে জোনাকি দাশগুপ্ত জোনাকি লিখেছে বড়দের শ্রদ্ধা ছেলে মেয়ে দুজনকেই করতে হয় আজকাল শ্বশুরালয়ে আসার পর বড়দের রেসপেক্ট দেওয়ার প্রচলনটা উঠে যাচ্ছে শুধু ছেলেদের দোষ না দিয়ে উভয়কেই ইন্টেলিজেন্ট হতে হয় ব্যালেন্স করে চললে বাড়ির প্রতিটা মেম্বার আনন্দ পায় বুদ্ধি বা অ্যাডজাস্টমেন্টের অভাবেই অশান্তি হয় তাই নাকি মেয়েটি এসে বাড়ির সবাইকে আনন্দ দিয়ে যাবে খুব ভালো কথা আপনি খুব ভালো কথা লিখলেন কিন্তু মেয়েটি আনন্দ পাচ্ছে কি না সেই কথাটা তো একবার লিখলেন না যে মেয়েটিকে আনন্দ দেওয়া হচ্ছে কি না মেয়েটিকে সিকিওর ফিল করানো হচ্ছে কি না মেয়েটিকে সেই ভাব ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখা হচ্ছে কি না এই কথাগুলো তো আপনার কমেন্টের মাধ্যমে জানতে পারলাম না আপনিও তো একতরফা শুধু ইনডাইরেক্টলি ছেলে বউ ইত্যাদির ওপরেই দোষটা চাপিয়ে দিলেন কিন্তু বাড়ির যে মেম্বাররা কতখানি খাতা নাক সেগুলো যদি আপনার পারিপার্শ্বিক অবস্থাগুলো সম্বন্ধে ওয়াকিবহল না থাকেন তাহলে প্লিজ একটু আমার কমেন্ট বক্সটা ঘেঁটে দেখুন কত কে কত রকমের প্রবলেমের কথা লিখেছে এবং তাদের জীবনটা কতটা দুর্বিষহ হয়ে গেছে যে তারা মানে রীতিমতো এই জীবনটা শেষ করে দেওয়ারও কথা অনেকে চিন্তা করছে যে আমি কিভাবে নিজেকে শেষ করে দেবো আর বেঁচে থাকতে চাই না এতখানি কথাও যে তারা লিখছে এবং তারা প্রকাশ করছে সেটা নিশ্চয়ই এমনি এমনি হচ্ছে না তো এতগুলো প্রবলেম তো তার বাড়ির থেকে তাকে দেওয়া হচ্ছে আর ইন রিটার্ন আপনি বলছেন যে বউ মানে সবাইকে আনন্দ দেবে সবাইকে রেসপেক্ট দেবে আর ছেলে দোষ একা দেখছি ছেলের দোষ একা দেখছি মানে অবশ্যই যতগুলো ফ্যামিলিতে মেয়েরা নির্যাতিত হচ্ছে তার পেছনে ছেলের বাড়ির সঙ্গে ছেলেরও সায় রয়েছে বলেই তো বউটা এতটাই অসহায় হয়ে যাচ্ছে এবং এতটাই কষ্টে রয়েছে ছেলে যদি দোষের দিকে না থাকতো তাহলে কিন্তু বউগুলোর এতটা প্রবলেম হতো না মেয়েগুলো কিন্তু এতটা কষ্ট পেত না নেক্সট হচ্ছে মিঠু মান্নান মিঠু লিখেছে দিদি আমার হাজব্যান্ড আগে একটি মেয়েকে ভালোবাসত কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে এখন সে আমাকে খুব ভালোবাসতে চায় কিন্তু আমি আর আগের মতো তাকে ভালোবাসতে পারছি না কী করবো বলে দাও ভুল বুঝতে পেরেছে ভুল করবার সময় সে কি বুঝতে পেরেছিল যে আমি ভুল করতে যাচ্ছি আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে তারপরেও আমি আর একটি মেয়েকে ভালোবাসতে যাচ্ছি এই যে ভুলটা সে করছে তখন কি সে বুঝতে পেরেছিল যে আমি ভুল করতে যাচ্ছি তাহলে সে যদি তখন ভুল করতে যাওয়ার সময় বুঝতে পারেনি সে জানবে এখনও ভুল করেছে সেটাও বুঝতে পারছে না কোনো কারণে সাময়িক সে তাকে ছেড়ে দিয়েছে এবং আবার ব্যাক টু প্যাভিলিয়ান তোমার কাছে এসেছে তোমাকে ভালোবাসা দেখাচ্ছে কোনো গ্যারান্টি নেই যে পরশু সে আবার আরেকজনকে পেয়ে তোমাকে ভুলে গিয়ে আবার সেই ভুলটা করে ফেলবে যে অন্য কারুকে ভালোবেসে ফেলবে তো আমি এটা বলবো যে তুমি খুব সাবধানে থাকো চোখ কান খোলা রাখো এবং ধরি মাছ না ছুঁই পানি করে ভদ্রলোকের সঙ্গে কাটাও আর কি বলবো বলো আর বিশ্বাস একবার চলে গেলে না বিশ্বাসটা আর ফিরে পাওয়া যায় না খুব কঠিন বিশ্বাসটাকে রাখতে হয় বিশ্বাস হারিয়ে ফেললে আর ফিরে পাওয়াটাও কিন্তু অনেক কষ্টকর আচ্ছা নেক্সট যার কথা বলবো তিনি একজনই দুটো কমেন্ট করেছেন ঋষভ বর্মনের একটা কমেন্ট হচ্ছে আপনার টপিক চেঞ্জ করুন বাংলা সিরিয়ালেও এই একঘেয়েমির কথা মন ভালো রাখার কিছু কথা বলুন মন ভালো তো থাকছে না মিস্টার বর্মন মেয়েদের মন ভালো থাকছে না মেয়েরা প্রচণ্ড কষ্টে রয়েছে মেয়েরা ভীষণভাবে নির্যাতিত হচ্ছে মেয়েরা ভীষণভাবে দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে তারা বিয়ে করতে ভয় পাচ্ছে তারা শ্বশুরবাড়ি যেতে ভয় পাচ্ছে তো এতগুলো দুঃখের ব্যাপার যখন রয়েছে সেখানে মন ভালো করার কথা বলবো কি করে বলুন এগুলো তো তৈরি হচ্ছে সংসারগুলোই তো তৈরি করছে তো মন ভালো করার কথা আসছে কোথা থেকে আমি তো চেষ্টা করছি আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেইটা দিয়ে আরও নেক্সট জেনারেশনের কিছু মেয়েকে সাবধান করতে বা তাদেরকে কিছুটা মানে চোখ কান খুলে দিতে যে তাদের যেন এরকম দুঃখের দিন না দেখতে হয় তো
এটা যদি সিরিয়ালের মতো লাগে আপনার, আমার মনে হয় আপনার জন্য এই টপিকটা নয়। আপনি প্লিজ অন্য কোনো ভ্লগ দেখুন যেখানে মজার মজার কথা হয় এবং মন ভালো করার মতো কথা হয়। নেক্সট কমেন্ট ঋষভ বর্মনের, এইসব ক্ষতিকারক মানুষের থেকে দূরে থাকা উচিত। এই টাইটেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এইসব ক্ষতিকারক মানুষদের থেকে দূরে থাকা উচিত। এই টাইটেলে যে ভিডিও ছিল, তোমরা যারা যারা দেখেছো সবাই জানো, এখানে আমি টার্গেট করেছিলাম কিন্তু শাশুড়ি বা হাজব্যান্ড বা বাড়ির শ্বশুর বাড়ির লোকেদের, সেই আইটেম নিয়েই কিন্তু ভিডিওটা হয়েছিল। সেই ভিডিওর কমেন্ট বক্সে উনি কমেন্ট করেছেন, আপনি কি গৈরিকা চন্দনের কথা বলছেন, সেটাই তো মনে হচ্ছে। এটাই আমার লাস্ট কমেন্ট মানে রিপ্লাই করার জন্যে। হঠাৎ আপনার চন্দন আর গৈরিকাকে টানতে ইচ্ছে হলো কেন বলুন তো? প্রথম কথা, আজকাল ওই লোকেদের এগেনস্টে ক্যামেরা খুলে ভিডিও করতে বসে যাওয়ার রেওয়াজটা একটু কম আছে। কেন কম আছে সেটা আমার পরিবারের সবাই বেশিরভাগ তারা কিন্তু জানে কি কারণে আজকাল লোকেরা ভিউ টানবার জন্যে এই জাতীয় ভিডিও দিতে ভয় পাচ্ছে। সেটা নিয়ে আমি এখন ডিসকাস করছি না, কিন্তু সবাই কম বেশি ওয়াকিবহাল আছে যে হঠাৎ করে কি কারণে অনেকেই এখন এই ভিডিও করা বন্ধ করে দিয়েছে। কিছু একটা ভয় পেছনে আছে যে কারণে আর তারা সাহস পাচ্ছে না এত্তার নামে কেচ্ছা করার জন্যে, গসিপ করবার জন্যে ক্যামেরা খুলে বসতে। আচ্ছা, আপনি বোধহয় সেই টাইপের ভিডিওগুলো মিস করছেন তাই না? যে কারণে আপনার অনেক দিন গসিপ শোনা হয়নি বলে মনে করছেন কি যে আমাকে একটু উস্কে দিয়ে যদি চন্দন আর গৈরিকার নামে আমি এখন একটা ভিডিও করতে বসে যাই? অ্যাবসলিউটলি না, আপনি বোধহয় আমাকে এখন অবধি চেনেন না এবং আমার ভিডিওগুলোও বোধহয় দেখেন না। আমার ভিডিওগুলো দেখলে আপনি এটা জানতে পারতেন যে চন্দন আর গৈরিকা আমার ভীষণ কাছের দুজন বন্ধু এবং গড গিফটেড বন্ধু। আর আমি সেই টাইপের মানুষ না যে তাদেরকে নিয়ে হঠাৎ নিজের কিছু ভিউ টানবার জন্যে, নিজের কিছু সাবস্ক্রাইবার কাউন্ট বাড়াবার জন্যে ভিডিও করতে বসে যাব, কেচ্ছা করতে বসে যাব, গসিপ করতে বসে যাব। সাময়িক ভিউ পেতে আমি চাই না, সাময়িক সাবস্ক্রাইবার বাড়াতে চাই না। আপনি একটু বিভিন্ন ভিডিও, বিভিন্ন ব্লগ ঘেঁটে দেখবেন, যারা এইরকম ভিডিও প্রোডিউস করেছিল এককালে, তাদের সাবস্ক্রাইবার কাউন্টটা কি এখন আর বাড়ছে? কেননা আমার সেই সব ব্লগ কোনোটাই সাবস্ক্রাইব করা নয়, কিন্তু তাও এক এক সময় কেন জানি না রেকমেন্ডেশনে চলে আসে এবং আমি দেখতে পাই যে তাদের সাবস্ক্রাইবার কাউন্ট কিন্তু আর বাড়ছে না, একটা জায়গায় আটকে গেছে। এবং ভিউও সেই সব ভিডিও করে যেখানে লাফ মেরে অনেকটা ওপরে উঠে গেছিলো, এখন কিন্তু সেই নিচের লেভেলেই কনস্ট্যান্ট রয়েছে। তো কি লাভ হয়েছে আমি জানি না। উপরন্তু আমি বলবো যে এইসব ভিডিওগুলো সাময়িক হয়তো এক মাসে একটু টাকা বেশি দিয়েছে, একটু ডলার বেশি দিয়েছে, কিন্তু তারপরে জন্মের মতো এই রিলেশনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এই যে দুজন মানুষ চন্দন আর গৈরিকা, তাদের মতো এত ভালো দুজন মানুষকে অনেকেই কিন্তু তাদের জীবন থেকে হারিয়ে ফেলল। তো কি লাভ এইসবগুলো করে? আর আপনি বোধহয় এই গসিপগুলো মিস করছেন তাই না? অনেকদিন এইসব গসিপ সত্যি শোনা যাচ্ছে না, না আমিও কিন্তু দেখতে পাচ্ছি না যে কোনো ভিডিও আজকাল হচ্ছে যেগুলো ওদের নিয়ে কেচ্ছা হচ্ছে বা অন্য কারুকে নিয়ে কেচ্ছা হচ্ছে। ম্যাক্সিমাম কেচ্ছা ওদেরকে নিয়েই হতো, কেন জানি না মনে হয় ওরা রিটার্ন কোনো ভিডিও দেয় না বা রিটার্ন কোনো কথা শোনায় না, এতটাই ভালো ওরা যে পাল্টা জবাবটা দেয় না বলেই বোধহয় অনেকে বসে পড়েছিল ভিডিও খুলে বিভিন্ন রকমের ভ্লগ দিতে। তো এখন জিনিসটা নেবে গেছে, কিছু খোরাক পাচ্ছে না, যে কারণে আর ঠিক কন্টেন্টটা সাজাতে পাচ্ছে না বলেই আর ভিডিও করাটাও সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আপনি সেই সব ক্যাটাগরিতে আমাকে প্লিজ ফেলবেন না, এটা মহা ভুল হবে। অপেক্ষায় থাকুন না, দেখুন না, কিছুদিন পর যদি কেউ ভিডিও করে নিশ্চয়ই আপনার রেকমেন্ডেশনে আসবে এবং আপনি দেখে এনজয় করতে পারবেন। বাট আমার কাছ থেকে এই টাইপের ভিডিও কোনো দিন আশা করবেন না। তো যাই হোক, আমার মোটামুটি সব কমেন্ট শেষ হয়ে গেছে এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই জানিও তোমাদের চিকেন স্ট্রিপসটা কেমন লাগলো। এবং তোমরাও কিন্তু এইভাবে করে দেখো, ভীষণ চটজলদি একটা ইভিনিং স্ন্যাক্স তোমরা করে দিতেই পারো গেস্টদের, কিংবা বাড়িতেও কিন্তু চা বা কফির সঙ্গে খুব মজা করে খেতে পারো। তো
আজকের মতো বিদায় নিচ্ছি আর চলে আসবো আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, লাভ ইউ অল।